1% ভোটারের সম্মতি সাক্ষ্য জটিলতায় পড়ছে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য। ঠিকমতো সাক্ষ্য সংগ্রহ করতে পারেননি এমন অভিযোগে প্রায় 400 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবার। প্রার্থীরা জানান, নির্বাচন কমিশনের এমন বাধ্যবাধকতা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া 731 জন প্রার্থীর মধ্যে মনোনয়ন ফিরে পেতে তৃতীয় দিন আপিল করেছেন 153 জন। এদিকে 110 উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং 338 থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন। সেলিম মালিকের সহায়তায় সাকিবুর রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বুথে মনোনয়ন ফেরত পাওয়ার প্রত্যাশা নিয়ে আপিল আবেদন করতে প্রার্থীদের এমন ভিড়। এসব প্রার্থীর বেশিরভাগই জাতীয় নির্বাচনে স্বতন্ত্র পদে লড়বেন, তবে এলাকার 1% ভোটারদের স্বাক্ষর সংগ্রহ নিয়ে পড়েছেন জটিলতায়। নির্বাচন কমিশনের তদন্তে অনেক ভোটারের স্বাক্ষর জাল করা হয়েছে, তবে প্রার্থীদের অভিযোগ স্বাক্ষর জাল করা হয়নি, বরং ভোটাররা গোপনীয়তা লঙ্ঘনের ভয়ে স্বীকার করেননি। যারা সাইন করেছেন তারা বিভিন্ন ধরনের হুমকির কারণেও বলে যে আমরা সাইন করিনি। ওরা তো আইনশৃঙ্খলা লোক নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, ম্যাজিস্ট্রেট ছিল, আর অন্যান্য ছিল, ওরা তো অবশ্যই ভয়ে বলবে কেন আমি একটা কি সিগনেচার করে আমি একটা বিপদে পড়ে গেছি নাকি। এই স্বতন্ত্র প্রার্থীর জন্য এটা খুব জটিল বিষয়, 1% ভোট না পাইলে পরে তার জামানত বাজেয়াপ্ত হয়, জামানত বাড়াই দিক। স্বতন্ত্র প্রার্থীদের এমন আইন তুলে নিয়ে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগের দাবি জানান তারা। 1% স্বাক্ষর নেওয়া অনেক ভয়ে স্বাক্ষর দিতে চায় না, তারপর স্বাক্ষর দেয় যদি আবার দেয় হলে প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, এটা অনেক কঠিন কাজ, এটা না নেওয়াই ভালো। সরকারিভাবে একটা স্টিকার আছে 300 টাকা মূল্য দাম, ওইটা লাগানো হয় নাই, বলবো সত্যি। নির্বাচন কমিশনের পেপারসের 20 নম্বর পাতা এবং 21 নম্বর পাতায় সিগনেচার ছিল না। এদিকে আপিল আবেদনের তৃতীয় দিনে আপিল করেছেন 153 প্রার্থী, এ নিয়ে গত 3 দিনে আপিল করেছেন 336 জন। মনোনয়ন ফর্মে সঠিক জায়গায় স্বাক্ষর ও সিল দেয়া নিয়ে জটিলতার পাশাপাশি বিল পরিশোধ না করায় বৈধতা হারিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। রাত্রে ফর্ম ফিল আপ করছি, তো যার জন্য ফর্ম ফিল আপ করতে গিয়া এই হলফনামায় এই সিগনেচারটা হয়তো দেখি নাই। আমার নামে রাঙামাটি একটা মামলা হয়েছে, ওই মামলায় আমি তথ্য আমার জানা ছিল না, যার কারণে আমি ওই মামলাটা আর উল্লেখিত করিনি। আপিল আবেদন চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী 10 থেকে 15 ডিসেম্বর। ওই দিন নিজেদের সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এদিকে 110 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও 338 থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 338 থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠানো হয়। একইভাবে ইউএনএদের বদলির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠায় নির্বাচন কমিশন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।